দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রছাত্রীবৃন্দ, যে যেখানে আসো আশা করি তোমরা ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে অধ্যয়ন করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের সমন্বয় ও নিয়ন্ত্রণ। অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ে অনেকগুলি টপিক্স আছে। আমরা এর মধ্য থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আজকে আলোচনা করব, আর সেটি হচ্ছে সংবেদী অঙ্গ। মানব দেহে পাঁচটি সংবেদী অঙ্গ আছে, যাদেরকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। সেগুলি হচ্ছে চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। এই পাঁচটি সংবেদী অঙ্গ তথা পঞ্চ ইন্দ্রিয় মানব দেহে বিদ্যমান। আসলে এদের কাজ কি? এরা হচ্ছে, এদেরকে গ্রাহক অঙ্গ বলা যেতে পারে, কারণ বাহ্যিক যত উদ্দীপনা আছে এই উদ্দীপনাগুলিকে এরা গ্রহণ করে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, তখন আমরা সেই উদ্দীপনার প্রতি একটি সাড়া প্রদান করতে পারি। তাহলে এই যে পাঁচটি পঞ্চ ইন্দ্রিয় লিখলাম, এরা কে কোন ধরনের উদ্দীপনা গ্রহণ করে আমরা একটু দেখি। চোখ হচ্ছে আলো, এই উদ্দীপনা গ্রহণ করে আলো। কান শব্দ, নাক হচ্ছে ঘ্রাণ, জিহ্বা হচ্ছে স্বাদ, ত্বক হচ্ছে স্পর্শ আছে, তাপমাত্রা আছে প্রভৃতি উদ্দীপনা, চাপ আছে, এইসব উদ্দীপনা হচ্ছে ত্বক গ্রহণ করা। তো লিখতে পারি আমরা স্পর্শ, তাপ, চাপ ইত্যাদি, এইসব ত্বক গ্রহণ করে থাকে। তাহলে আমরা যে পঞ্চ ইন্দ্রিয়ের নাম লিখলাম, তারা এইসব উদ্দীপনা গ্রহণ করে এই উদ্দীপনার প্রতি একটি সাড়া প্রদান করে। তো আজকে এই পাঁচটি থেকে আমি একটি গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গ নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে কান। এইটি হচ্ছে আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ কান। এই কানকে বলা হয় শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ। অর্থাৎ কানের কিন্তু দুটি কাজ, এক হচ্ছে কান শ্রবণে সহায়তা করে, দুই নাম্বার কান হচ্ছে দেহের ভারসাম্য রক্ষা করে থাকে। তাহলে আজকে আসলে আমরা কান সম্পর্কে পড়ব, এবং এর থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারব। এক নম্বর হচ্ছে আমাদের কানের গঠন সম্পর্কে আমরা জানতে পারব, আমরা জানতে পারব কান কিভাবে শ্রবণে সাহায্য করে, আমরা জানতে পারব কান কিভাবে আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে। তাহলে আমরা প্রথমে চলে আসি কানের গঠন। আমি একটু এটা মুছে নতুন করে লিখি, কানের গঠন। কানের প্রধান তিনটি অংশ রয়েছে, এক নম্বর হচ্ছে বহিকর্ণ। এই বহিকর্ণের আবার তিনটি অংশ আছে, একটা হচ্ছে পিনা বা কর্ণছত্র,
সত্র। দুই নাম্বার হচ্ছে বহি অডিটরি মিটাস, বহি অডিটরি, অডিটরি মিটাস, মিটাস, বা এটাকে বলা হয় কর্ণকুহর, কর্ণকুহর। তিন নাম্বার হচ্ছে টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা, বা এটাকে বলে কর্ণপট, কর্ণপট। দুই নাম্বার মধ্যকর্ণ, মধ্যকর্ণ। মধ্যকর্ণেরও তিনটি প্রধান অংশ রয়েছে। এক নম্বর হচ্ছে কর্ণাস্থি বা ইউস্টেশিয়ান নালি, লিখতে পারি আমরা ইউস্টেশিয়ান নালি। দুই নাম্বার কর্ণাস্থি, কর্ণাস্থি। কর্ণাস্থির ক্ষেত্রে তিনটি কর্ণাস্থি পাওয়া যায়, নাম হচ্ছে ম্যালিয়াস, ম্যালিয়াস, ইনকাস ও এস্টেপিস, এস্টেপিস। এই তিনটি কর্ণাস্থি মধ্যকর্ণে দেখা যায়। তিন নাম্বার হচ্ছে ছিদ্র, মধ্যকর্ণে দুটি ছিদ্র দেখা যায়। ছিদ্র দুটির নাম হচ্ছে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ওভালিস, ও ভালিস, ও ফেনেস্ট্রা, ফেনেস্ট্রা রোটান, রোটান্ডা, রোটান্ডা। তিন নাম্বার হচ্ছে অন্তকর্ণ, অন্তকর্ণ। অন্তকর্ণের দুটি অংশ আছে, এক নম্বর হচ্ছে ইউট্রিকুলাস, ইউট্রিকুলাস, কুলাস। দুই নাম্বার হচ্ছে স্যাকুলাস, স্যাকুলাস। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে যে কর্ণের বিভিন্ন অংশের নামগুলো লিখলাম, এবার আমরা একটা চিত্রের মাধ্যমে এই অংশগুলো আমরা একটু দেখে নেই, এবং তোমাদের কিন্তু এই চিত্রের প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তাহলে দেখি আমরা সংক্ষেপে একটা চিত্র, এই কর্ণ আমার সাথে সাথে অঙ্কন করলে ভালো, এই কর্ণ, এইখানে একটা নালি আছে এইভাবে, এই এইখানে এসে এইভাবে, এই এখানে দুটি ছিদ্র দেখা যায়, একটা হচ্ছে ওভাল আর একটা গোলাকার। এইখান থেকে এইবার আমরা দেখব হচ্ছে এই দিকে এসে এইভাবে আমরা নালি দেখতে পাবো, এইখান থেকে এই দিকে এসে শামুকের খোলকের মতো পেঁচানো একটা অংশ দেখতে পাবো, এখান থেকে এই জায়গায় একটা নালি আছে এইভাবে। আমরা এটার বর্ণনা দিচ্ছি পরে, এইটা এখন হবে এই রকম, আমার সাথে সাথে অঙ্কন করলেই তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো এই চিত্র, এই দেখো চিত্র হয়ে গেল। তারপরে তিনটে অর্ধবৃত্তাকার নালি দেখালাম আমি মূলত, এরপরে এইখানে একটি এই পর্দা আছে, একটি পর্দা অঙ্কন করি,
এটা একটা পর্দা, হ্যাঁ এই পর্দার সাথে অস্থি, আমরা তিনটা অস্থি দেখাবো, হাতুড়ির মতো অস্থি বলা হয় এগুলিকে। এই একটা অস্থি, এর সাথে একটা অস্থি থাকবে এরকম চওড়াকৃতির, এই এর সাথে ফাইনালি আরো একটা অস্থি থাকবে ত্রিকোণাকার। মোটামুটি চিত্রে পৌঁছে গেছি। এটা একটা হাতুড়ি আকৃতির, এইখানে আমরা একটু সুন্দর করে দেই। শিক্ষার্থীবৃন্দ, মোটামুটি আমি একটি চিত্রের অবয়ব অঙ্কন করেছি। এবার আমরা লেবেলিং এ চলে আসি। দেখো লেবেলিং এর ক্ষেত্রে হচ্ছে এই পর্যন্ত একটা অংশ কর্ণের, এই পর্যন্ত কর্ণের আরেকটা অংশ, এইটুকু হচ্ছে বহিকর্ণ, বহিকর্ণ এই বহিকর্ণ হচ্ছে বায়ুপূর্ণ, বায়ুপূর্ণ। আচ্ছা তারপরে কি আছে মাঝের, এইটুকু হচ্ছে অন্ত, মধ্যকর্ণ, মধ্যকর্ণ, মধ্যকর্ণ ও বায়ুপূর্ণ, বায়ুপূর্ণ। শুধুমাত্র পরের অংশটুকুর নাম হচ্ছে এই মধ্য অন্তকর্ণ, অন্তকর্ণ, এই অন্তকর্ণই শুধুমাত্র তরল পূর্ণ, তরল পূর্ণ, তরল পূর্ণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে কানের কিন্তু আমরা শুধু বাহিরের অংশটুকুই দেখি, বহিকর্ণই দেখি। এই বহিকর্ণ বায়ুপূর্ণ, এরপরে এই শ্রুতিকটরের ভিতরে প্রথমে মধ্যকর্ণ আছে যেটা বায়ুপূর্ণ, কিন্তু তারপরে আছে হচ্ছে তরলপূর্ণ অন্তকর্ণ। আমরা এবার যদি অংশগুলো একটু লেবেলিং করি, তো এইটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পাই, এই হচ্ছে বহিকর্ণ, হ্যাঁ এইটাই হচ্ছে, আমরা এখানে লেবেলিং করি বহিকর্ণ, পিনা, এটাই হচ্ছে পিনা, বহিকর্ণের পিনা। এইটা হচ্ছে বহি অডিটরি মিটাস, এইটার নাম বহি অডিটরি, বহি অডিটরি, অডিটরি মিটাস, মিটাস। আর এই পর্দাটার নাম হচ্ছে, এই পর্দাটার নাম হচ্ছে টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা, টিম্পেনিক পর্দা। আচ্ছা এবার আমরা মধ্যকর্ণে আসি। মধ্যকর্ণের এই তিনটা, একটা দুইটা তিনটা, প্রথমটা হচ্ছে, এইটার নাম হচ্ছে ম্যালিয়াস, ম্যালিয়াস, কর্ণাস্থি, ম্যালিয়াস। এখানে আমি কিন্তু লিখেছি যে কর্ণাস্থি হচ্ছে তিনটি, প্রথমটি হচ্ছে ম্যালিয়াস, তারপরে আছে হচ্ছে দ্বিতীয়টির নাম হচ্ছে ইনকাস, ইনকাস, আর তৃতীয়টির নাম হচ্ছে স্টেপিস, স্টেপিস, কর্ণাস্থি। আচ্ছা তারপরে কিন্তু লিখেছিলাম ইউস্টেশিয়ান নালী, এই নালীটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ইউ এস্টেশিয়ান নালী, এটার নাম ইউস্টেশিয়ান নালী। আর লিখেছিলাম হচ্ছে ছিদ্র, দুটি ছিদ্র আছে, ফেনেস্ট্রা ওভালিস, ওভালিস মানে হচ্ছে ডিম্বাকার, আর রোটান্ডা মানে হচ্ছে গোলাকার। প্রথম ছিদ্রটা এটা হচ্ছে, এই এই ছিদ্রটা হচ্ছে একরকম, এই ছিদ্রটা আরেক রকম, আমরা দুটারই লেবেলিং করতে হবে, নাম লিখতে হবে। তাহলে এইটার, এইটা প্রথম, এইটা হচ্ছে ফেনেস্ট্রা, ফেনেস্ট্রা, ফেনেস্ট্রা ওভালিস, ও ভা ওভালিস, আর পরেরটা হচ্ছে ফেনেস্ট্রা, ফেনেস্ট্রা রোটান, রো টান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা, দুটা ছিদ্র, ওভালিস মানে হচ্ছে ডিম্বাকার আর রোটান্ডা মানে হচ্ছে গোলাকার। আচ্ছা আমরা মধ্যকর্ণ দেখালাম, এবার আসে অন্তকর্ণে।
অন্তকর্ণের আমরা এখানে নালী দেখতে পাচ্ছি। এই এই নালীগুলিকে বলা হয় এই তিনটা, টোটাল তিনটা, আমি তিনটা একসাথে লিখলাম, এটাকে বলে অর্ধবৃত্তাকার নালী, অর্ধবৃত্তাকার নালী। এই নালীর গোড়া একটি স্ফীত অংশ থাকে, একে বলে অ্যাম্পুলা, অ্যাম্পুলা। আর এই উপরে সব অংশটুকুকে একসাথে বলে ইউট্রিকুলাস, ইউট্রিকুলাস। আর এই নিচের অংশকে বলে স্যাকুলাস, স্যাকুলাস। শামুকের খোলকের মতো এই পেঁচানো অংশকে বলে ককলিয়া, ককলিয়া। তাহলে চিত্র, কিসের চিত্র এটা? চিত্র কথাটা অবশ্যই লিখতে হবে মানুষের কানের গঠন, মানুষের কানের গঠন। শিক্ষার্থীবৃন্দ, এইবার আমি একটু বর্ণনা করি, তোমরা একটু দেখো, তারপরে আমরা অন্য টপিক্সে চলে যাব। তো প্রথমে বলেছি কানের প্রধান অংশ হচ্ছে তিনটি, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিঃকর্ণ থাকে বায়ুপূর্ণ, মধ্যকর্ণ থাকে হচ্ছে বায়ুপূর্ণ, অন্তঃকর্ণ থাকে তরলে পূর্ণ। আমরা মূলত কানের বাহিরে যে অংশটুকু দেখি সেটা হচ্ছে বহিঃকর্ণের পিনা। বহিঃকর্ণে বলেছি তিনটি অংশ আছে, পিনা বা কর্ণসূত্র। আমরা বাইরে থেকে যে অংশটুকু দেখতে পাই এটি হচ্ছে পিনা। এই পিনা বা বাংলা এটাকে কর্ণসূত্র বলা হচ্ছে। এটা পেশি নির্মিত হলেও আমরা কিন্তু এই পেশিকে নাড়াতে পারি না। অন্য অন্য প্রাণীতে যেমন গরু ছাগল, গরু ছাগলে কিন্তু ঐচ্ছিক পেশি, কিন্তু আমাদের কানের পেশি হচ্ছে অনৈচ্ছিক। তবে কারো কারো ক্ষেত্রে কানের পেশি ঐচ্ছিক হতে পারে, কেউ কেউ কানের এই যে পিনা এটাকে নাড়াতে পারে, তবে বেশিরভাগই হচ্ছে অনৈচ্ছিক পেশি নির্মিত। আমরা মূলত পিনার কাজ কী? পিনার কাজ হচ্ছে যে যেদিক থেকে শব্দ আসে সেই দিকে আমরা পিনাকে ঘুরিয়ে ওই শব্দ তরঙ্গকে গ্রহণ করি। আচ্ছা, দুই নম্বরে আছে হচ্ছে বহি অডিটরি মিটাস। বহি অডিটরি মিটাস বা আমরা এটাকে বলছি কর্ণকুহর, এটা একটা নালীপথ। দেখো, পিনা থেকে টিম্পেনিক পর্দা পর্যন্ত একটা নালীপথ। এই নালীপথের ভিতর দিয়েই এখান থেকে শব্দ তরঙ্গ টিম্পেনিক পর্দা পর্যন্ত পৌঁছায়। তবে এদের প্রাচীর, এদের প্রাচীরে কিছু এই তেল এবং মোম গ্রন্থি থাকে, যার ক্ষরণ থেকে যে পদার্থ, সেই পদার্থকে সিরুমেন বলা হয়। সেই সিরুমেন যদি ধুলাবালি বা জীবাণু প্রবেশ করলে এই সিরুমেনের সাথে আটকে মানুষের কানের খোল তৈরি করে। এটা এক ধরনের প্রতিরোধ ব্যবস্থা দেহের। আচ্ছা, তারপর হচ্ছে বহি অডিটরি মিটাসের এই প্রাচীর, অন্তঃপ্রাচীর লোমে আবৃত থাকে, যার কারণে সেই লোম ধুলাবালি আটকাতে সাহায্য করে। আবার এই বহি অডিটরি মিটাসের প্রাচীর, এটা এই এক তৃতীয়াংশ হচ্ছে তরুণাস্থি নির্মিত হয় আর দুই তৃতীয়াংশ হচ্ছে অস্থি নির্মিত হয়। অন্যদিকে পিনা হচ্ছে সম্পূর্ণরূপে তরুণাস্থি নির্মিত হয়। তারপরে আমরা আসি টিম্পেনিক পর্দার কথা। টিম্পেনিক পর্দা বা এটাকে বলা হচ্ছে কর্ণপটহ, এটা একটা পর্দা বিশেষ। এই পর্দা হচ্ছে বহিঃকর্ণ এবং অন্তঃকর্ণের সংযোগস্থলে বিদ্যমান। এটার এই বাহিরের দিকটা হচ্ছে অবতল, ভিতরের দিকটা হচ্ছে উত্তল। এই পর্দার কাজ হচ্ছে যে এখান থেকে যে শব্দ তরঙ্গ আসে তা এই পর্দায় আঘাত করে, ফলে কম্পনের সৃষ্টি হয়। তার মানে এক নম্বর হচ্ছে কম্পন সৃষ্টি করা। তারপরে হচ্ছে সেই কম্পনকে এরা মেলিয়াস, ইনকাস, স্টেপিসের মাধ্যমে অন্তকর্ণে প্রেরণে সহায়তা করে। আরেকটি কাজ হচ্ছে যে এরা এই দুই পাশে অন্তকর্ণ এবং বহিঃকর্ণের মধ্যে একটি ব্যবধায়ক হিসাবে কাজ করে। আমরা এরপরে চলে আসি মধ্যকর্ণে। মধ্যকর্ণে প্রথমে বলেছি ইউস্টিশিয়ান নালী, নিচের দিকে। আসলে এই নালীটি গলবিল পর্যন্ত, কান থেকে গলবিল পর্যন্ত প্রসারিত। এখানে যে শব্দ তরঙ্গ আসে সেই শব্দ তরঙ্গ অন্তকর্ণ হয়ে আবার ফিরে আসে মধ্যকর্ণে এবং ইউস্টিশিয়ান নালী দিয়ে গলবিলে সেই শব্দ চলে যায়। এভাবেই তারা মধ্যকর্ণ থেকে শব্দ তরঙ্গকে বের করার মাধ্যমে টিম্পেনিক পর্দার উভয় পাশে বায়ুচাপের ভারসাম্য রক্ষা করে। তারপরে আমরা এখানে ছিদ্রের কথা বলেছি, দুটি ছিদ্র আছে। আচ্ছা, তার আগে কর্ণাস্থির কথা বলি। কর্ণাস্থি পর্যায়ক্রমে আছে, দেখো, প্রথমে ম্যালিয়াস, তারপরে ইনকাস, তারপরে স্টেপিস। তো ম্যালিয়াস তিনটা কর্ণাস্থির কাজই হচ্ছে শব্দ তরঙ্গকে টিম্পেনিক পর্দা থেকে মধ্যকর্ণে, সরি, অন্তকর্ণে প্রেরণ করা। ম্যালিয়াস আকৃতিতে হচ্ছে হাতুড়ির মতো, ইনকাস আকৃতিতে নেহায়ের মতো,
স্টেপিস হচ্ছে ত্রিকোণাকার। এইখানে তোমরা একটি বিষয় মনে রাখতে পারো, সেটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রাস্থি হচ্ছে এই স্টেপিস। মানবদেহে টোটাল 206টি অস্থি আছে, সেই অস্থির মধ্যে স্টেপিসই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। আচ্ছা, এরপরে আমরা ছিদ্রের কথা বলেছি, ফেনেস্ট্রা ওভালিস এবং ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস, ওভাল মানে হচ্ছে ডিম্বাকার, এই ছিদ্র দিয়েই স্টেপিসে যে শব্দ তরঙ্গ আসে তা অন্তঃকর্ণে প্রবেশ করে, আর অন্তঃকর্ণ থেকে শব্দ সৃষ্টির পর সেই শব্দ তরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে আবার ফিরে আসে হচ্ছে মধ্যকর্ণে, তারপরে সেটা ইউস্টেশিয়ান নালি দিয়ে গলবিলে চলে আসে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি অন্তঃকর্ণ, যার তিনটি অংশ, দুটি অংশ লিখেছি, প্রধান ইউটিকুলাস এবং স্যাকুলাস। এর মধ্যে ইউটিকুলাস হচ্ছে, এইটাই হচ্ছে ইউটিকুলাস, যেটা এইটা হচ্ছে ভারসাম্য অঙ্গ বলা হয়, এটাকে ভারসাম্য অঙ্গ, ভারসাম্য অঙ্গ। আর এই স্যাকুলাসকে বলে শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গ, শ্রবণ অঙ্গ। তাহলে ভারসাম্য অঙ্গ মানে হচ্ছে ইউটিকুলাসের গঠন দেখে, ইউটিকুলাস মূলত উপরের দিকে তিনটি অর্ধবৃত্তিকার নালীর সমন্বয়ে গঠিত। অর্ধবৃত্তিকার নালী দুটি থাকে উলম্বভাবে, একটি থাকে আনুভূমিক, এবং নালীগুলি পরস্পরের সাথে সমকোণে অবস্থান করে। নালী তিনটি নালীরই এক প্রান্তে, এক প্রান্তে স্ফীত অংশ থাকে যাকে অ্যাম্পুলা বলা হয়। আচ্ছা, পুরা ইউটিকুলাসের কাজই হচ্ছে ভারসাম্য রক্ষা করা, আমরা পরবর্তীতে আসছি কিভাবে ভারসাম্য রক্ষিত হয়। অন্যদিকে স্যাকুলাসে আমরা দেখছি যে স্যাকুলাসের নিচের দিকে শামুকের খোলকের মতো একটি পেঁচানো অংশ রয়েছে যাকে ককলিয়া বলে। ককলিয়া বা স্যাকুলাসের কাজ হচ্ছে শ্রবণে সহায়তা করা। এই হচ্ছে আমাদের টোটাল কর্ণের গঠন। এবার আমরা চলে আসব যে ইউটিকুলাস, আমরা যেটা বলছি যে ইউটিকুলাস কিভাবে দেহের ভারসাম্য রক্ষা করে আর স্যাকুলাস কিভাবে দেহের মানুষের শ্রবণে সাহায্য করে, সেই দুটি অংশে আমরা চলে আসি। এবার আমি এই দিকটা মুছে দিলাম। এবার আমাদের বিষয় হচ্ছে শ্রবণ কৌশল, শ্রবণ কৌশল। দেখো, আমি কিন্তু এই চিত্রটুকু আমি রেখেই দিচ্ছি শ্রবণ কৌশল দেখানোর জন্য, এইটুকু আমার রাখলে কোনো সমস্যা নেই। শ্রবণ কৌশল দেখাবো হচ্ছে মানুষের শ্রবণ কৌশল, মানুষের মানুষের শ্রবণ কৌশল, শ্রবণ কৌশল, শ্রবণ কৌশল। তাহলে এখানে আমরা লিখলাম এটা হচ্ছে শ্রবণ কৌশল, শ্রবণ কৌশল, কৌশল। শ্রবণ কৌশলে আমরা যদি এখানে যে ককলিয়া লিখেছিলাম অর্থাৎ স্যাকুলাস, তো সেই স্যাকুলাসের শামুকের খোলকের ন্যায় পেঁচানো অংশকে যদি প্রসারিত করি তাহলে কেমন দেখা যাবে? তাহলে এইটা এইরকম দেখা যাবে, এইভাবে চলে আসবে, এইটা এইভাবে চলে আসবে, এসে এইরকম একটা নালী বিশেষ। আসলে তিনটা নালী থাকে, এইরকম আর একটা নালী থাকে, ভিতর দিয়ে এইরকম আর একটা নালী থাকে, এইরকমেরই আসলে গঠনটা। ককলিয়াকে আমরা প্রসারিত করে দিলাম, যার এর উপরে একটা ঝিল্লি থাকে, এইখানে একটা ঝিল্লি থাকে, এরকম ঝিল্লি থাকে, এই একটা ঝিল্লি। দেখো, নামকরণের দিকে এই উপরের এটাকে বলা হয় উপরের নালী, তিনটা নালী বিশেষ, উপরের নালীকে বলে ইস্কালা ভেস্টিবুলি, ইস্কালা ভেস্টিবুলি, ভেস্টিবুলি। মাঝের নালীকে বলা হয় ইস্কালা মিডিয়া, মিডিয়া। আর নিচেরটাকে বলে ইস্কালা টিম্পেনি, টিম পেনি। অর্থাৎ স্যাকুলাসের যে তিনটা নালী বিশেষ স্যাকুলাস, সেই স্যাকুলাস এবং স্যাকুলাস কিন্তু তরলে পূর্ণ। আগেই বলেছি যে তার উপরের নালীটিকে বলা হয় ইস্কালা ভেস্টিবুলি, মাঝেরটাকে বলে ইস্কালা মিডিয়া, এবং নিচেরটাকে বলে ইস্কালা টিম্পেনি। এবং মাঝখানে তাহলে দুটি ঝিল্লি আছে না, তো উপরের ঝিল্লিটাকে বলা হয়, এই ঝিল্লিটাকে বলা হয় রেসনার ঝিল্লি, রেসনার ঝিল্লি, রেসনার ঝিল্লি। আর নিচের ঝিল্লিটাকে বলা হয় বেসিলার ঝিল্লি, বেসিলার ঝিল্লি, বেসিলার ঝিল্লি। বেসিলার ঝিল্লিতে অবস্থান করে হচ্ছে অর্গান অফ কর্টি, এই যে এইগুলিকে বলা হয় বেসিলার ঝিল্লির উপরে যা আছে কি বলে অর্গান অফ কর্টি, অর্গান অফ কর্টি, কর্টি, অর্গান অফ কর্টি। আর এদের শীর্ষকে বলে হেলিকোট্রিমা,
হেলিকট্রিমা হেলিকট্রিমা হ্যাঁ তো শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এবার একটু দেখি শ্রবণ কৌশল কিন্তু এখন সহজেই আমরা এখানে ব্যাখ্যা করতে পারবো সেটা হচ্ছে যে এখানে আমি যে বললাম যে ফেনেস্ট্রা ওভালিসের কথা সেই ফেনেস্ট্রা ওভালিস দিয়ে শব্দ তরঙ্গ আমি যে পুরো কৌশল যদি আমি একটু বর্ণনা করি এইভাবে শব্দ তরঙ্গ প্রথমে পিনাতে শব্দ তরঙ্গ এই শব্দ তরঙ্গ পিনাতে প্রবেশ করে তারপরে বহি অডিটরি মিটাস হয়ে তারা টিম্পেনিক পর্দায় আঘাত করে ফলে কম্পন সৃষ্টি হয় সেই কম্পন ম্যালিয়াস ইনকাস স্টেপিস হয়ে চলে আসে ফেনেস্ট্রা ওভালিস ফেনেস্ট্রা ওভালিস ছিদ্র দিয়ে এরা অন্তকর্ণে প্রবেশ করে অন্তকর্ণের স্কালা ভেস্টিবুলি স্কালা ভেস্টিবুলিতে চলে আসে আমি যদি এইভাবে দিক দেখায় এইভাবে শব্দ তরঙ্গ আসছে শব্দ তরঙ্গ এরা এইবার এখান থেকে প্রবেশ করে স্কালা ভেস্টিবুলিতে এই স্কালা ভেস্টিবুলি হচ্ছে পেরিলিম্পে পূর্ণ থাকে এখানে থাকে পেরিলিম্প নামক তরল পেরিলিম্প তারপরে সেইটা কিন্তু এইভাবে চলে আসতে পারে এদিকে অগ্রসর হতে পারে এরপরে এই মিডিয়াতে চলে আসতে পারে মিডিয়া দিয়ে সেই শব্দ তরঙ্গ শেষ পর্যন্ত নিচের দিকেও চলে আসতে পারে এইভাবে চলে আসতে পারে এবং এইগুলি কিন্তু আবার এই দিকে ফিরে আসে শব্দ তরঙ্গ তো এই শব্দ তরঙ্গ যখন এই বেসিলার রেসনার ঝিল্লি ভেদ করে যখন স্কেলা মিডিয়ার অভ্যন্তরে আসে আর স্কেলা মিডিয়াতে থাকে হচ্ছে এখানে অ্যান্ডোলিম্পে পূর্ণ থাকে এই অ্যান্ডোলিম্পে আছে হচ্ছে অর্গান অফ কর্টি যা বেসিলার ঝিল্লির উপরে অবস্থিত আসলে অর্গান অফ কর্টি হচ্ছে কিছু সংবেদী কোষ এবং সংবেদী রোমের সমন্বয়ে গঠিত যা একটি কুপুলায় আবৃত থাকে যখনই শব্দ তরঙ্গ এই অর্গান অফ কর্টির সংবেদী কোষকে উদ্দীপ্ত করে তখন সেই সংবেদী কোষগুলি এই উদ্দীপনা গ্রহণ করে এরা অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে আর মস্তিষ্কে প্রেরণ করলেই আমরা সেই শব্দটা শুনতে পাই এভাবেই হচ্ছে মানুষ শব্দ শুনে থাকে তার মধ্যে এই প্রথম দেখো এখানে হচ্ছে যে স্কালা ভেস্টিবুলির অর্থাৎ অন্তকর্ণের প্রথম অংশ দিয়ে আমরা উচ্চমাত্রার শব্দ শুনি মাঝের অংশ দিয়ে মধ্যমাত্রার শব্দ শুনি এবং শেষের অংশ দিয়ে নিম্নমাত্রার শব্দ শুনে থাকি আর স্কালা ভেস্টিবুলি এবং স্কালা টিম্পেনির যে সংযোগ স্তর এক নালী দিয়ে সংযুক্ত থাকে শীর্ষের দিকে যাকে হেলিকোট্রিমা বলা হয় আচ্ছা এখন আমরা চলে আসবো ভারসাম্য শ্রবণ কৌশল দেখলাম ভারসাম্য রক্ষার কৌশল ভারসাম্য তাহলে ইউটিকুলাসের মাধ্যমে ভারসাম্য রক্ষিত হয় আমরা একটি ইউটিকুলাসের চিত্র দেখি ইউটিকুলাসের চিত্র এখানে এসে ইউটিকুলাস এটা একটা ইউটিকুলাস ইউটিকুলাসের এইখানে থাকে হচ্ছে কিছু সংবেদী কোষ এই সংবেদী কোষ এগুলি এরা একটা কুপুলায় আবৃত থাকে এইভাবে কুপুলায় আর এই সংবেদী কোষ থেকে এই স্নায়ুগুচ্ছ কিন্তু এইভাবে বের হয়ে আসে এই স্নায়ুগুচ্ছ এইটাকে বলা হয় ভেস্টিবুলার স্নায়ু দেখো যে এই এইগুলি হচ্ছে অর্ধবৃত্তাকার নালীর ভিতরে থাকে হচ্ছে অ্যান্ডোলিম্প এখানে কিন্তু অ্যান্ডোলিম্প আছে আর এইটা হচ্ছে কুপুলা কুপুলার ভিতরে এই হচ্ছে সংবেদী রোম আর এই হচ্ছে সংবেদী কোষ আর এই এইটা হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু আর এইটা তো ছিল অ্যাম্পুলা এটা হচ্ছে মাথা স্থির অবস্থায় আর যদি আমরা মাথা হেলাই তখন কেমন দেখা যাবে মাথা হেলালে এইটা এরকমের হবে
মাথা হেলানো অবস্থায় আমি দেখাচ্ছি, এবার এইখানে কুপুলা বেঁকে যাবে, এইরকম কুপুলা বেঁকে গেল, সংবেদী কোষ, সংবেদী রোম, সংবেদী রোম, এখান থেকে এইগুলি হচ্ছে ভেস্টিবুলার স্নায়ু, এইভাবে ভেস্টিবুলার স্নায়ু চলে আসলো। এটা হচ্ছে মাথা, এটা তো মাথা হেলানো অবস্থায়, হেলানো হেলানো অবস্থায় অবস্থায় টোটাল চিত্রকে আমরা লিখব হচ্ছে ভারসাম্য রক্ষার কৌশল, ভারসাম্য ভারসাম্য রক্ষার কৌশল, ভারসাম্য রক্ষার কৌশল। এখানে কিন্তু এই যে এইটা হচ্ছে হেলানো অবস্থায়, হ্যাঁ, কুপুলা কুপুলা হেলানো অবস্থায়, হেলানো অবস্থায় অবস্থায়। তাহলে আমরা একটু ব্যাখ্যা করি শিক্ষার্থীবৃন্দ, এটা ব্যাখ্যা করে আজকের ক্লাস এখানে আমরা শেষ করব। সেটা হচ্ছে দেখো, ভারসাম্য রক্ষার কৌশল এটা স্বাভাবিক অবস্থা। মানুষ যখন মাথা স্থির রাখে তখন যে অর্ধবৃত্তিকার নালীর অ্যাম্পুলা বলেছিলাম, সেই অ্যাম্পুলার অভ্যন্তরে সংবেদী কোষ থাকে এবং সংবেদী রোম থাকে, যা একটা পর্দা আবৃত থাকে যাকে কুপুলা বলে। আর এই কুপুলার ভিতরে থাকে অটলিট দানা, ক্যালসিয়াম কার্বোনেট নির্মিত অটলিট দানা। তো আমরা অটলিট দানা তো স্বাভাবিক অবস্থায় এরকমের থাকে, এবং যখন আমরা মাথা হেলাই তখন এই কুপুলা হেলে যায়, বেঁকে যায়। বেঁকে গেলে এই যে ভাসমান অটলির দানা থাকে, সেই দানার সংস্পর্শে এই সংবেদী রোমগুলো এসে যায়। সংবেদী রোমগুলো যখনই এই অটলির দানার সংস্পর্শে আসে তখন সেই উদ্দীপনা এই ভেস্টিবুলার স্নায়ু দিয়ে, এখানে লিখেছি ভেস্টিবুলার স্নায়ু দিয়ে মস্তিষ্কে আসে। মস্তিষ্ক তখন মানুষ যে হেলে গেছে এটা বুঝতে পারে, তখন সে নিজেকে আবার সোজা করে নেয়। এভাবেই মানব দেহের ভারসাম্য রক্ষিত হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়লাম হচ্ছে অষ্টম অধ্যায়ের সমন্বয় নিয়ন্ত্রণ থেকে কান, কানের গঠন, তারপরে হচ্ছে শ্রবণ কৌশল এবং ভারসাম্য রক্ষার কৌশল। আগামী দিনে আবার অন্য টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।